আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত মোবাইল রিপেয়ার অ্যান্ড স্পেয়ার পার্টস হোলসেলার জ্যাপি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মনির হোসেন আজকে মূলত আপনাদেরকে দেখাতে যাচ্ছি আইফোন অ্যাক্সেস ম্যাক্সের একটি ব্যাক গ্লাস লেজার মেশিনের সাহায্যে কীভাবে অতি সহজে এবং দ্রুত সময় রিমুভ করা যায় তো আপনারা জানেন আইফোনের ব্যাক গ্লাস রিমুভ করা এটা কিন্তু খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার তো এই জন্য আমাদের সময় এবং কাজকে সহজ করার জন্য কিন্তু টিভিকে কোম্পানি নিয়ে আসছে বাজারে টিভিকে নাইন ফাইভ এইট এফ লেটেস্ট মডেল একটি লেজার মেশিন যা টোয়েন্টি ওয়াট লেজার মেশিন আপনারা জানেন বাজারে যে প্রচলিত যে মেশিনগুলো আছে অন্যান্য দোকানে যে মেশিনগুলো ইউজ করে এর বেশিরভাগই হচ্ছে ছয় থেকে আটওয়াটের হয়ে থাকে তো টিভিকে কোম্পানির হচ্ছে এটা একটি খুবই লাইট ওয়েট মানে ওজনীয় মেশিনটা অনেক হালকা একটা লেজার মেশিন যেটা দিয়ে অতি সহজে এবং আগের চাইতে বেশি পাওয়ারফুল লেজার দিয়ে অতি সহজে এই কাজগুলো করা যায় তো আমার সাথে যে কাজটি চলমান এটা হচ্ছে আইফোন এক্সেস ম্যাক্স তো এটা আসলে আমরা করতে গিয়ে যে দেখলাম এটা আমাদের ফার্স্ট কাজ ছিল এই মেশিন দিয়ে যে অন্যান্য সময় আমরা যে মেশিন দিয়ে যে রকম পারফরমেন্স পাই অর্থাৎ লেজার করার পরে কিন্তু গ্লাসগুলো তুলতে যেই পরিশ্রম হয় এটাতে কিন্তু তা লাগছে না আমি হচ্ছে যে লেজার করার পরে যেহেতু গ্লাসটা খুব বেশি ফাটা ছিল না সেক্ষেত্রে আমি কিন্তু একটু ভেঙে নিয়েছি হ্যাঁ আর ভাঙাতে দেখা গেল খুবই খুব সহজে গ্লাসগুলো উঠে যাচ্ছে তো আসলে আপনারা যারা আমাদের কাছে এরকম আইফোন ব্যাগ গ্লাস রিমুভ করতে চান তারা আমাদের কাছে আসবেন ইশা খুব সুন্দরভাবে কম টাকায় আমরা কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব অনেক সময় আছে যে আপনারা আপনার মোবাইলটি ব্যাক গ্লাসটি চেঞ্জ করে সেল দিতে চান সেক্ষেত্রে কিন্তু এইরকম লেজারের খুব প্রয়োজন কারণ হচ্ছে লেজার ছাড়া করতে গেলে কিন্তু ভালো পারফরমেন্স হয় না কাজ করতে অনেক টাইম লাগে অথবা দেখা যায় এমন হয় যে কাজ করতে গিয়ে ফিনিশিং ভালো না হওয়ার কারণে ব্যাক গ্লাস ভালোভাবে লাগে না এতে করে আপনার ফোনটি কিন্তু সেল দিতেও অনেক সমস্যা হয় তো ইত্যাদি সমস্যা সমাধানের জন্য কিন্তু আসলে টেবিকে কোম্পানি এই মেশিনটি বাজার নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এটি এখন আমাদের শপে আমাদের শপে ঠিকানা হচ্ছে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আপনারা জানেন আমাদের শপের নাম হচ্ছে মাহি মোবাইল অ্যাক টু জেড লেভেল ফোর ব্লক সি পনেরো সি ওয়ান পনেরো সি টু হচ্ছে আমাদের দোকান নাম্বার ইনশাআল্লাহ আমার দোকানে আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি